অর্থাৎ এখানে নিউক্লিওলাস
ফলে মাইটোসিস বিভাজনের ফলে সম আকৃতির সম সংখ্যক এবং সমকোণ সম্পূর্ণ দুটি কোষের সৃষ্টি হয়। তাহলে একটা কোষে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হলে কি দুটো কোষ হবে? না, নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ অর্থাৎ এরোমেটিসিস যখন শেষ তখন যে বিভাজন শুরু হয় সেটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তো সাইটোপ্লাজমের বিভাজন আমি এখানে প্রাণী কোষ এঁকেছি, এখানে উদ্ভিদ প্রাণী আমি দুটোই বর্ণনা করছি। দেখো ক্লাসে।